বাচ্চা থেকে বড় সবাই এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো সেটাই আজকে খুব ইজি আর চটপট বানিয়ে দেখাবো 10 থেকে 15 মিনিটের মধ্যে। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একদম রেডি হবে। তো কিভাবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়েছি আর একদম মুচমুচে খাস্তা, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তো চলুন আপনাদের সাথেও এই রেসিপিটি আজকে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে কিন্তু আলু নিয়েছি, বেশি বড় সাইজের আলু নেইনি, মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখানে আপনারা যে কোনো সাইজের আলু নিতে পারেন। তো আমি এখানে 4টে আলু নিয়েছি, এবার এটাকে ভালো করে ছুলে নেব। কোনো ঝামেলা ছাড়া একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এটা আপনারা খুব সুন্দরই বানিয়ে নিতে পারবেন। একটা আলু সুন্দর করে কিন্তু এভাবে ছুলে নিয়েছি, বাদ বাকি সব আলুগুলো এভাবেই ছুলে নেব। আলুগুলো ছুলে ছুলে কিন্তু সাথে সাথে জলে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। সবকটা আলু সুন্দর করে কিন্তু ছোলা হয়ে গেছে, এবার কিন্তু আলুগুলোকে সুন্দর করে কেটেও নিতে হবে। আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নেব। দেখুন, না বেশি বড় হবে না একদম ছোট, ঠিক এরকম সাইজ করে সবগুলো কিন্তু কেটে নেব। কেটে কিন্তু সাথে সাথে জলে ভিজিয়ে রাখতে হবে। আমার কিন্তু আলুগুলো সব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে 2 থেকে 3 মিনিট করে কিন্তু ভালো করে জলটাকে পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ভালো করে জলগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিতে হবে। ভালো করে 2 থেকে 3 বার কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখুন জলটা কিন্তু এখন একদম পরিষ্কার। তো এভাবে জলের দিকে এবার আমি 2 মিনিট কিন্তু এভাবে ভিজিয়ে রেখেছি। তো এবার আমি এই আলুগুলো জলের দিকে উঠিয়ে নেব। জলটা ভালো করে ফেলে দিয়েছি, এবার এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার আলুটাকে ভালো করে কিন্তু একটু মেখে নেব। নুনটা মাখলে আলুটা কিন্তু হালকা একটু নরম হয়ে জল ছেড়ে দেবে। তাহলে কিন্তু যেহেতু এটা আমি কোনো সেদ্ধ করব না আজকে, একদম চট জলদি করে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এটা একদম 10-15 মিনিটের মধ্যেই ঘরে বানিয়ে নিতে পারবেন, সেই প্রসেসে কিন্তু একটু লবণ মাখিয়ে রাখতে হবে। একটু লবণ মাখালে কী হবে, আলুটা একটু সুন্দর করে নরম হয়ে যাবে, আর এদিকে কিন্তু আলুর থেকে অল্প করে যে জলটা আছে ওই জলটাও কিন্তু বেরিয়ে যাবে। এভাবে ভালো করে মেখে নিয়েছি, 2 মিনিট শুধু ঢাকা দিয়ে রাখতে হবে। 2 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন আলুটা সুন্দর কিন্তু অল্প করে নরম হয়ে গেছে। এবার দেখুন এর থেকে কতটা জল বেরিয়েছে, এই এতটা জল কিন্তু আলুর মধ্যে ছিল। তো এবার আমি এর থেকে ভালো করে জলটা ছেঁকে প্লেটের মধ্যে নিয়ে নেব। তাহলে কি হলো যে আলুর যে জলটা ছিল ওটা বেরিয়ে গেল, একটু নরম হয়ে গেল। এভাবে করলে এটা কিন্তু খুব ক্রিস্পি হয়। এবার দেখুন আলুর থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে আলুটা নিয়ে নেব, একসাথে সব আলু কিন্তু ভাজবো না। এদিকে 2 মিনিট হতে হতে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেলও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে যাচ্ছে। আধা আলু কিন্তু আমি প্লেটে রেখে দিলাম আর আধাটা এখানে দিয়েছি। এবার আমি কি করব, এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দেব। এই চালের গুঁড়োটা অল্প অল্পর মধ্যেই যদি আলুর মধ্যে দিই তাহলে কিন্তু জলটা কিন্তু এর মধ্যে টেনে নেবে না, তাহলে কি হবে এটা খুব সুন্দর ক্রিস্পি হবে। এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা একসাথে মেশালে কি হবে, পুরোটা কিন্তু কাদা কাদা হয়ে যাবে। এর জন্য যখনই ভাজবেন এভাবে ভাজবেন, দেখবেন আপনার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা সুন্দর, কতটা মুচমুচে হবে। এভাবে ভালো করে কোট করে নিতে হবে। এভাবে কোট করে সাথে সাথে কিন্তু এটা ভাজতে হবে। এবার কিন্তু তেলটা একদম ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে এবার ছেড়ে দেব। এভাবে অল্প অল্প দিলে কিন্তু চালটা সুন্দর করে কোট হবে আলুটার মধ্যে, আর সাথে সাথে দিলে একদম সুন্দর কিন্তু ক্রিস্পি হবে।
যেহেতু এটা আমরা কিন্তু ভাপিয়ে নিইনি, তো কোনো প্রসেস নেই, আলুটা একদম কাঁচা আছে, তাই কিন্তু এটাকে আমাদেরকে ভালো করে একটু ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে প্রথমে ভেজে নিতে হবে। একটু হালকা হালকা কিছুক্ষণ বাদে বাদে কিন্তু এভাবে একটু নেড়ে দিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইয়ে অনেকে কিন্তু কর্নফ্লোর ইউজ করে, অনেক কিছু দেওয়া যায়, অনেক রকম প্রসেস আছে, কিন্তু এটা হচ্ছে সব থেকে ইজি প্রসেস। কিন্তু ঘরে যদি অল্প চালও থাকলো, সেটাও আপনারা গুঁড়ো করে কিন্তু চট জলদি এভাবে কিন্তু বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকে দিতে পারেন। এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে, তাই আপনারা কোনো ঝামেলা ছাড়া কিন্তু এভাবে চট জলদি বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হচ্ছে। এর কোনো মানে নেই যে এটা আলু বড় হতে হবে বা ছোট হতে হবে, এটা কিন্তু টেস্ট নিয়ে কথা। আর দেখুন এই ছোট আলু দিয়েও কতটা সুন্দর হয়েছে। এভাবে ভালো করে কিন্তু ধীরে ধীরে একটু ভাজতে হবে, তাহলে ভেতর থেকে কিন্তু আলুটা সুন্দর সেদ্ধ হবে আর উপর থেকে একদম মুচমুচে ক্রাঞ্চি হবে। ধীরে ধীরে এটাকে ভাজতে হবে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর করে, এবার এগুলোকে উঠিয়ে নেব। একটা প্লেটে উঠিয়ে রাখবো। এখনই দেখুন কতটা সুন্দর কুরকুরে মুচমুচে হয়ে গেছে, আওয়াজেই বুঝতে পারছেন এটা কিন্তু আরেকবার ভাজা হবে। এটা এদিকে উঠিয়ে ঠান্ডা করতে রেখে দেব। তেলটাকে আবার ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। এবার ধীরে ধীরে আবার এগুলোকে ভেজে নেব। ঠিক এরকম একটা কালার আসা পর্যন্ত কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে কিন্তু উপরটা সুন্দর ক্রিস্পি হবে। এবার কিন্তু এগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নেব। ঠিক একইভাবে বাদবাকি সবগুলো ধীরে ধীরে ভেজে নেব। সবগুলো ভাজার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে, এগুলো কিন্তু ঠিক সেরকমই ক্রিস্পিও হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্ট। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।